আপনাকে স্বাগত আমাদের বিশেষ নিবেদন অজিলুয়া। মন দিয়ে শুনবেন এবং জীবনে সফলতা অর্জন করবেন। শুধু একটা কথাই মনে রাখবেন, সব কিছুই হচ্ছে বিশ্বাস। যত বিশ্বাস করবেন ততই পেতে থাকবেন। জিরো টু ওয়ান এর অধ্যায় ৬। আপনি লটারির কোনো টিকিট নন। ব্যবসায় সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় তা হচ্ছে, সাফল্য কি ভাগ্য থেকে আসে নাকি দক্ষতা থেকে আসে? আসুন দেখি সফল লোকজন কি বলে। ম্যালকম গ্ল্যাডওয়েল একজন সফল লেখক। তিনি তার লেখা আউটলায়ার্স বইতে লিখেছেন, সাফল্য হচ্ছে ভাগ্যবান কিছু সুযোগ ও ইচ্ছামতো কিছু সুবিধার মিশ্রণ। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট নিজেকে একটি বীর্যবান সংঘের একজন ভাগ্যবান সদস্য হিসেবে অভিহিত করেছেন আর নিজেকে লটারি জয়ী হিসেবেও উল্লেখ করেন। Amazon.com এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসও তার প্রতিষ্ঠানের সাফল্যকে অবিশ্বাস্য একটি সরলরেখা বলে উল্লেখ করেন। তিনি প্রায় মজা করে বলেন, গেছিল অর্ধেক ভাগ্য, অর্ধেক ঠিক সময়, আর বাকিটা ছিল মস্তিষ্ক। বিল গেটস তো আরো এগিয়ে গিয়ে বলেন, তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন কারণ তিনি এমন কিছু নির্দিষ্ট দক্ষতা নিয়ে জন্মেছিলেন। যদিও এটা ঠিক পরিষ্কার নয় এমনটা সম্ভব কিনা, হয়তো এই ব্যক্তিরা একটু কৌশলগত দিক দিয়েই বিনয়ী তাই তারা এমনটা বলেছেন। যাই হোক, আমরা যদি আমাদের বিগত বছরের উদ্যোক্তাদের দেখি তবে দেখব সাফল্য হচ্ছে সুযোগ দ্বারা তৈরি একটি পণ্য। মানে সুযোগ কাজে লাগাবেন তো সাফল্য অর্জন করবেন। শত শত লোক হাজার হাজার কোটি টাকার ব্যবসা আরম্ভ করে কিন্তু খুবই অল্প, যেমন স্টিভ জবস, জ্যাক ডোর্সি ও ইলন মাস্ক, তারা হাজারকে লাখ কোটি টাকার ব্যবসায় পরিণত করতে পেরেছেন। যদি সাফল্য কেবল ভাগ্যের উপর নির্ভর করতে হতো তবে আজকে এই ধরনের সফল উদ্যোক্তাদের আমরা খুঁজেই পেতাম না। 2013 সালে টুইটার ও স্কয়ার ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সি তার 20 লক্ষ অনুসারীদের জন্য লিখেন, সাফল্য কখনো দুর্ঘটনাবশত ঘটে না। উত্তরে বেশিরভাগ মন্তব্যই ছিল নেতিবাচক, যেমন ধরুন দি অ্যাটলান্টিক ম্যাগাজিনের সাংবাদিক অ্যালেক্সিস মাদ্রাজল বলেছেন, কোটিপতি সব সাদা পুরুষরা বলেছেন সাফল্য কখনো দুর্ঘটনাবশত ঘটে না। এটা সত্য যে যারা ইতিমধ্যেই সফল তাদের জন্য নতুন কিছু করা তেমন কিছু কঠিন নয়, কারণ তাদের সম্পদ আছে, লোকজনের সাথে পরিচিত আছে, অভিজ্ঞতাও আছে। কিন্তু আমরা হয়তো ব্যাপারটিতে একটু বেশি তাড়াহুড়া দেখাচ্ছি। কেউ যদি বলে সে পরিকল্পনা অনুযায়ী সফল হয়েছে তবে আমরা খুব তাড়াতাড়ি তার আশেপাশের সুবিধা দেখিয়ে তার সাফল্যের কারণ বর্ণনা করতে চাই। আসলে কি তাই? এই সন্দেহকে কি বাস্তবে সমাধান করা সম্ভব? দুর্ভাগ্যবশত তা করা সম্ভব নয়, কারণ কোম্পানি এমন এক জিনিস যা পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়। বৈজ্ঞানিকভাবে আমরা কি করি? আমরা একটি জিনিসের 1000টি পরীক্ষা নিরীক্ষা করি যাতে বিভিন্ন অবস্থায় তার বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে বোঝা যায়। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি তা হয়? ধরুন ফেসবুক, আমরা সেই 2004-এ ফিরে গেলাম, 1000টি বিশ্ব বিবেচনা করলাম, তারপর এই 1000 বিশ্বে 1000টি ফেসবুক চালু করলাম। এবার দেখব কোন বিশ্বে ফেসবুক কেমন করছে। কিন্তু বাস্তবে এই ধরনের পরীক্ষা অসম্ভব। প্রতিটি কোম্পানিকেই একটি বিশেষ পরিস্থিতির মধ্যে তার কাজ আরম্ভ করতে হয় এবং প্রতিটি কোম্পানি মাত্র একবার আরম্ভ করা যায়। তাই নমুনা যদি কেবল একটি হয় তবে সেখানে পরিসংখ্যান কাজ করে না। 20 শতাব্দীর মধ্যভাগ থেকে একটি রেনেসাঁ শুরু হয় যাকে আলোকপ্রাপ্ত যুগও বলা হয়। তখন থেকে আমরা জানি ভাগ্য হচ্ছে এমন কিছু যার ওপর কর্তৃত্ব হবে, ভাগ্যকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করতে হবে। আমরা সকলেই এই ব্যাপারে সম্মত ছিলাম, যা করা সম্ভব তাই করা উচিত আর যা করা সম্ভব নয় তার দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। রাল্ফ ওয়ালো এমারসন তাই বলেছেন, দুর্বল লোক ভাগ্যে বিশ্বাস করে, পরিস্থিতির ওপর বিশ্বাস করে, কিন্তু শক্তিশালী লোক কাজ ও কারণের উপর বিশ্বাস করে। রুয়েল আমুনসেন ছিলেন একজন বিখ্যাত নরওয়েজি মেরু অভিযাত্রী। তিনি 1912 সালে প্রথম দক্ষিণ মেরুতে পদার্পণ করেন। তিনি লিখেছেন, বিজয় কেবল তার জন্যই অপেক্ষা করে
যার সবকিছু প্রস্তুত আছে। লোকজন অবশ্য এটাকে ভাগ্য বলে, এটা কেউ বলতে পারবে না যে দুর্ভাগ্য নেই। তবে আমাদের পূর্ববর্তী প্রজন্ম মনে করত তারা তাদের কঠিন পরিশ্রম দ্বারা নিজেদের ভাগ্য করবে। আপনি যদি মনে করেন আপনার জীবন হচ্ছে কেবল হঠাৎ কোনো ঘটনা দ্বারা সৃষ্ট একটি জীবন, তবে কেন এই বইটি পড়ছেন? উদ্যোগ সম্পর্কে পড়াটা আপনার জন্য অহেতুক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি যদি বিশ্বাসী করেন আপনার জন্য অহেতুক কিছু একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি যদি বিশ্বাস করেন যেসব লোকজন সাফল্য অর্জন করেছেন তারা কেবল লটারির টিকিটের মতো রাতারাতি জয়ী হয়েছেন তা নয়, তাহলে কিভাবে উদ্যোগ নিতে হয় তা জেনে আপনার কি লাভ? স্লট মেশিন নামক এক ধরনের লটারির যন্ত্র আছে, আপনি সেটা চেষ্টা করে দেখতে পারবেন। আপনি হাবলুদের জন্য স্লট মেশিন বা স্লটস ফর ডামিজ নামক বইটিতে পড়ে দেখতে পারেন। এটা আপনাকে যন্ত্র সম্পর্কে বলবে, কেন প্রতীকের কি মানে তা বলবে, কিন্তু এটা আপনাকে জয়ী হওয়ার ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না। আপনার কি মনে হয় বিল গেটস কেবল বুদ্ধিমত্তার জোরে জিতে গেছেন, নাকি সেরিল স্যান্ডবার্গ ফেসবুকের প্রধান অপারেটিং অফিসার সোনার চামচ মুখে নিয়ে জন্মে নিয়েছেন, নাকি তার ঝোঁকটি জন্ম থেকে এদিকে ছিল? আমরা যখন এই ধরনের ঐতিহাসিক প্রশ্ন নিয়ে তর্ক করব তখন দেখবেন ভাগ্য আসলে অতীত একটি ব্যাপার। এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে, তাদের সাফল্য কি হঠাৎ কোনো সুযোগ দ্বারা সৃষ্ট না তাদের নকশা করা? আপনি কি আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনি ভবিষ্যৎকে একটি নির্দিষ্ট আশা আকাঙ্ক্ষায় বাঁধতে পারেন, অথবা আপনি চিন্তা করতে পারেন যে ভবিষ্যৎ হচ্ছে একটি অনিশ্চিত বিষয়। যদি আপনি ভবিষ্যৎকে নির্দিষ্টভাবে চিন্তা করেন তাহলে আপনি আগে থেকেই একটু সতর্ক হতে পারবেন এবং এটাকে নিজের মতো করে নির্মাণ করতে কাজ করবেন। আর যদি আপনি একে অনিশ্চিত একটি বিষয় রূপে চিন্তা করেন তবে আপনার ভবিষ্যৎ হবে যাচ্ছে তা একটি ব্যাপার। আপনি এর উপর কর্তৃত্ব করার বদলে আশা ছেড়ে দেবেন। আমাদের অনির্দিষ্ট মনোভাব থেকে আজকের এই অরাজকতাপূর্ণ বিশ্ব তৈরি হয়েছে। আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত ছিলাম, তাই আজকের বিশ্ব একটি যাচ্ছে তাই জায়গা হয়ে উঠেছে। এটার মূল সারবস্তু হচ্ছে লোকজন যখন কাজ করার মতো পরিকল্পনা তৈরি করতে পারে না তখন তারা পূর্বেকার কিছু নিয়ম নীতি মেনে একটি অবস্থা তৈরির চেষ্টা করে। যেমন আজকের আমেরিকা, আমরা এখন আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অতিরিক্ত কর্মসূচি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে বেশি উৎসাহ দিচ্ছি। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখা যায় যেসব ছাত্ররা উচ্চাকাঙ্ক্ষী তারা আজও দক্ষ ছেলেদের সাথে পাল্লা দিচ্ছে। এভাবে সে যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ওঠে তখন সে এক যুগেরও বেশি সময় শেষ করেছে তার সিভিতে অতিরিক্ত কী কী করছে তার একটি তালিকা তৈরি করতে। সে একটি অপরিচিত ও অজানা ভবিষ্যতের জন্য পুরোপুরি প্রস্তুত। যাই আসুক না কেন সে প্রস্তুত, আসলে সে কোনো কিছুর জন্যই প্রস্তুত নয়। এখন আপনাদেরকে একটি চারকোনা চারটে বক্স দেখানো হচ্ছে। বক্সগুলোতে দেখতে পাচ্ছেন একদিকে আশাবাদী নির্দিষ্ট এবং আশাবাদী অনির্দিষ্ট, এবং আরেকদিকে নিরাশাবাদী অনির্দিষ্ট এবং নিরাশাবাদী অনির্দিষ্ট কিছু জিনিস বলা হয়েছে। আশাবাদী নির্দিষ্টতে ইউএস 1950 থেকে 1960 পর্যন্ত দেওয়া হয়েছে এবং আশাবাদী অনির্দিষ্টতে ইউএস 1982 থেকে বর্তমান। আবার নিরাশাবাদী নির্দিষ্টতে চীন বর্তমান দেখানো হয়েছে এবং নিরাশাবাদী অনির্দিষ্টতে ইউরোপ বর্তমান দেখানো হয়েছে। এখন এর বিপরীতে কিছু কথা বলি, আর এই কথাগুলো আমার দৃঢ় বিশ্বাস থেকে বলা। মধ্যবিত্ত লোকজনের মতো সবকিছুর পিছনে ধাবিত হওয়া এবং একে সর্বগুণ সম্পন্ন বলে প্রশংসা করা মোটেও উপযুক্ত নয়। একজন ব্যক্তিত্ববান পুরুষ কেবল একটি জিনিসেই দক্ষ হতে চায় এবং হয় সে অবিশ্রান্তভাবে বিভিন্ন ধরনের কাজে মন না দিয়ে কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে, সে হয়ে ওঠে একজন একচেটিয়া ব্যক্তি। আজকের তরুণরা অবশ্য এই কাজ করে না, কারণ তাদের আশেপাশের সবাই নির্দিষ্টতার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। কেউ আজকে আর বিশ্ববিদ্যালয়গুলোতে কেবল একটি বিষয়ে দক্ষত হতে যায় না। অবশ্য আপনি যদি কেবল ছক্কা মারতে পারেন তাহলে ভিন্ন কথা।
আপনি ভবিষ্যৎকে আজকের থেকে ভালো আশা করতে পারেন অথবা খারাপ। আশাবাদীরা ভবিষ্যৎকে সাধুবাদ জানায়, আর নিরাশাবাদীরা এটাকে ভয় পায়। এই ব্যাপারটি নিয়েই আমাদের সামনে চারটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়েই বলছি। অনির্দিষ্ট নিরাশাবাদ। প্রত্যেক সংস্কৃতিরই একটি উপকথা থাকে যাকে বলা হয় সোনালী যুগ। বাংলায় যেমন দুধ ভাতে বাঙালি অথবা টাকায় এক মন চাল, সব সংস্কৃতিতেই মনে করা হয় যে আমরা সেই সোনালী যুগ থেকে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি। এই জন্যই বিশ্বের অধিকাংশ লোক নিরাশাবাদী। এমনকি আজকের এই বিশ্বেও আমাদের জনজীবনের অনেকাংশেই নিরাশা কর্তৃত্ব করে। একজন নিরাশাবাদী লোক ভবিষ্যতের দিকে বিবর্ণ দৃষ্টিতে তাকায়, কিন্তু সে যে কি করবে সে ব্যাপারেও সে নিশ্চিত নয়। 1970 সাল মানে গত শতাব্দীর 70 দশক থেকে ইউরোপ মহাদেশ আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে, আর তখন থেকেই এই নিরাশাবাদী শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। আজকে পুরো ইউরোপ ধীর গতিতে বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং কেউ এই ব্যাপারে কোনো দায় নিচ্ছে না। এ ব্যাপারে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘমেয়াদী চিন্তা না করে তাৎক্ষণিক কিছু একটা করে চাপা দিতে চাচ্ছে। আমেরিকার ডলারের মধ্যে সাধারণত লেখা থাকে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকও ইউরোপে এরকম কিছু লিখতে পারে, শাক দিয়ে মাছ ঢাকা। আপাতত ইউরোপিয়ানদের আচরণ দেখে তো তাই মনে হচ্ছে, তারা ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া করে এবং আশা করে যেন এর চেয়ে খারাপ কিছু না ঘটে। অনির্দিষ্ট নিরাশাবাদীরা এই অপরিহার্য পিছিয়ে পড়া পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে পারে না। তারা এটাও জানে না এটা কি দ্রুত ঘটবে না ধীরে ঘটবে, এটা কি আকস্মিক ঘটবে না পর্যায়ক্রমে ঘটবে। সে যা করতে পারে তা হচ্ছে শুধু অপেক্ষা করা। তাহলে এই অবসরে কি কি করা যায়? খাও দাও আর ঘুমাও। ওহো, এর মধ্যে বিয়ে করা যায়? যেমনটি এখন পুরো ইউরোপ জুড়ে হচ্ছে, কেবল ঘুরে বেড়াও আর বেড়াও। নির্দিষ্ট নিরাশাবাদ। একজন নির্দিষ্ট নিরাশাবাদী বিশ্বাস করে যে ভবিষ্যৎকে জানা যায়, কিন্তু যেহেতু ভবিষ্যৎ বর্ণহীন নিরানন্দ, তাই তাকে অবশ্যই এর জন্য প্রস্তুত হতে হবে। আশ্চর্যজনক, বর্তমানে চীন দেশ এই নির্দিষ্ট নিরাশার জন্য সবচেয়ে ভালো উদাহরণ। যখন আমেরিকার জনগণ দেখল যে চীনের অর্থনীতি 2000 সালের পর থেকে 10% বাৎসরিক হারে বাড়ছে, তখন আমরা চিন্তা করলাম একটি আত্মবিশ্বাসী দেশ তার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। কিন্তু আসলে তা নয়, এর কারণ হচ্ছে আমরা। আমেরিকানরা যেহেতু এখনো আশাবাদী, তাই আমরা আমাদের আশাবাদ চীনের ওপর আরোপ করেছি। আর চীনের দৃষ্টিকোণ থেকে এখনো অর্থনৈতিক বৃদ্ধিটি পুরোপুরি ঘটেনি। অন্যান্য সব দেশ ভয়ে আছে যে চীন বিশ্বের ওপর রাজত্ব করবে, আর চীন ভয়ে আছে সেটা করতে পারবে না বলে। চীন এত দ্রুত উন্নতি করতে পারছে কারণ এটা আরম্ভ বিন্দু বা মূল ভিত্তি ততটা মজবুত নয়। চীনের জন্য অগ্রগতির সবচেয়ে সহজ মাধ্যম ছিল বিরামহীনভাবে সবকিছু নকল করা, যা পশ্চিমের দেশগুলো ইতিমধ্যেই শেষ করে ফেলেছে এবং চীন তা করেছে। বেশি বেশি কাঠ দিয়ে চুলার আগুন বাড়িয়েছে, আরো কারখানা, আরো উঁচু উঁচু আকাশচুম্বী ভবন নির্মাণ করেছে। কিন্তু চীনের যে বিশাল জনসংখ্যা, তার নিত্য নতুন চাহিদার চাপে সম্পদ সীমিত হয়ে এসেছে, দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলোর জনগণের যে জীবনমান রয়েছে তা চীন কখনোই তার জনগণকে দিতে পারবে না, এবং এটা চীনও জানে। এজন্য চীনের নেতৃত্ব নির্দিষ্ট নিরাশাবাদের এই পদ্ধতির মধ্যে ডুব দিয়েছে এবং ব্যাপারগুলো এখন আরো খারাপের পথে যাচ্ছে। চীনের পূর্বর্তন সব নেতাই ছোটবেলার দুর্ভিক্ষের শিকার হয়েছে, তাই রাজনৈতিক নেতৃবৃন্দ যখন তাদের নেতার দিকে তাকায়, দেশের ভবিষ্যতের দিকে তাকায়, তখন অনির্বার্য ধ্বংস এড়ানোর কোনো পথ খুঁজে পায় না। এমনকি চীনের জনগণও ব্যাপারটি অনুভব করে যে শীঘ্রই শীতকাল আসছে। অবশ্য বাইরের লোকজন চীনের যে চিন্তার ধনবান লোকেরা দেশ থেকে টাকা নিয়ে সরে পড়ার পায়তারা করছে, অপেক্ষাকৃত গরিব লোকেরা যতটুকু সম্ভব সঞ্চয় করার চেষ্টা করছে। তারা আশা করছে এটা হয়তো যথেষ্ট হবে। চীনের প্রায় প্রতিটি শ্রেণীর নাগরিক চীনের ভবিষ্যৎ নিয়ে মারাত্মক সচেতন। নির্দিষ্ট আশাবাদ। একজন নির্দিষ্ট আশাবাদীর কাছে
বর্তমানের চেয়ে ভবিষ্যৎ উত্তম হবে যদি সেইটাকে উত্তম করার জন্য পরিকল্পনা ও কাজ করে। একদম সপ্তদশ শতাব্দী থেকে 1950 বা 60-এর দশক পর্যন্ত পশ্চিমা বিশ্বকে নির্দিষ্ট আশাবাদীরা নেতৃত্ব দিয়েছেন। বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক এবং ব্যবসায়ীরা বিশ্বকে আরও ধনী, স্বাস্থ্যবান ও দীর্ঘায়ু করছে যা পূর্বের লোকজন কল্পনাও করেনি। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস উভয়ই 19 শতকের ব্যবসায়িক গোষ্ঠীর মধ্যে এটা স্পষ্টভাবে দেখতে পান। পূর্বর্তন যে কোনো প্রজন্মের চেয়ে বর্তমানের প্রজন্ম বড় বড় প্রকাণ্ড সব উৎপাদনশীল কর্মযোগ্য সম্পন্ন করছে। মানুষ প্রকৃতির অধীনতাকে কমিয়ে এনে যন্ত্রপাতি ও কারখানা নির্মাণ করেছে, রসায়ন বিজ্ঞান আবিষ্কার করেছে এবং কৃষিকাজে প্রয়োগ করেছে, বাষ্পকে পরিচালিত করেছে, রেল লাইন তৈরি করেছে, ইলেকট্রিক টেলিগ্রাফ সৃষ্টি করেছে এবং পুরো মহাদেশকে চাষাবাদের জন্য নদীর সাথে খাল খনন করে প্রস্তুত করেছে। পূর্বে পৃথিবীর জনসংখ্যা কম ছিল, কিন্তু এখন তা বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান উৎপাদন ব্যবস্থা এতটাই বিস্ময়কর যে আমাদের পূর্ববর্তী প্রজন্ম এরকম একটি প্রকাণ্ড উৎপাদন ব্যবস্থা যে সৃষ্টি করা সম্ভব তা সম্পর্কে পুরোপুরি অসচেতন ছিল। প্রতিটি প্রজন্মের উদ্ভাবক এবং অগ্রদূতগণ পূর্ববর্তী প্রজন্মকে ছাড়িয়ে গেছে। 1843 সালে লন্ডনের লোকজন টেমস নদীর নিচে সুড়ঙ্গ তৈরি করে। 1869 সালে ইউরোপ ও এশিয়ার মধ্যে জাহাজ চলাচলের সুবিধার জন্য সুয়েজ খাল খনন করা হয়। 1914 সালে পানামা খাল খনন করা হয়। এতে করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সংযুক্ত হয়। এমনকি 1929 সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় যে ব্যবসায়িক বিপর্যয় ঘটে তাও আমেরিকার বিরামহীন অগ্রগতিতে কোনো প্রভাব ফেলেনি। 1929 সালে টিয়াম্পিয়ার স্ট্রেট বিল্ডিং এর নির্মাণ কাজ আরম্ভ হয় এবং শেষ হয় 1931 সালে। ভবনটি 102 তলা। 1933 সালে দ্য গোল্ডেন গেট ব্রিজ নির্মাণ কাজ আরম্ভ হয় এবং শেষ হয় 1937 সালে। এটা তখনকার দিনের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ ছিল। এরপর 1941 সালে আরম্ভ হয় ম্যানহ্যাটন প্রকল্প এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে এই প্রকল্প থেকে বের হয় বিশ্বের প্রথম আণবিক বোমা, অর্থাৎ অ্যাটম বম। যুদ্ধ পরবর্তী সময়ে শান্তিকালীন সময়েও আমেরিকা এগিয়ে যেতে থাকে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে রাজ্যের মধ্যে মহাসড়ক নির্মাণের কাজ আরম্ভ হয়। এটা 1956 সাল থেকে আরম্ভ হয় এবং 20,000 মাইলের এই মহাসড়ক নির্মাণ কাজ শেষ হয় 1965 সালে। এমনকি নির্দিষ্ট পরিকল্পনা করে এই গ্রহ থেকেও বের হওয়া সম্ভব। 1961 সাল থেকে নাসা অ্যাপোলো প্রকল্প চালু করে, যে প্রকল্প থেকে 1972 সাল পর্যন্ত 12 জন পুরুষ চাঁদে পা রাখে। সাহসী প্রকল্প যে শুধু রাজনৈতিক নেতা ও সরকারি বিজ্ঞানীদের দখলে থাকতে হবে তাও নয়। 1940 সালের শেষের দিকে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি নাম জন রেবের সান ফ্রান্সিসকোর ভূপ্রাকৃতি পুনরায় আবিষ্কার করে। রেবের ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অপেশাদার নাট্য পরিচালক এবং একজন স্বশিক্ষিত প্রকৌশলী। যদিও সে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট পায়নি, তবুও সে নির্ভীকভাবে সান ফ্রান্সিসকোর সমুদ্র তটে 2টি বিশাল বিশাল বাঁধ নির্মাণের প্রস্তাব দেয়। সে ঘোষণা করে যে এতে করে শহরের লোকজন বিপুল পরিমাণ বিশুদ্ধ পানীয় জল পাবে এবং কৃষি জমিতেও সে জল ব্যবহার করা যাবে। যে দাবি করে এই বাঁধগুলো করা হলে প্রায় 20,000 একর জমি উন্নয়ন সম্ভব। যদিও রেবেল কোনো রাজনৈতিক বা সরকারি কর্মকর্তা ছিল না, তবুও তিনি তার প্রস্তাব পূরণে একান্তভাবে চেষ্টা করেন। ক্যালিফোর্নিয়ার সংবাদ সংস্থাও এ ব্যাপারে অনেক সংবাদ ছাপায়। যুক্তরাষ্ট্রের সরকারও এ প্রস্তাবের সম্ভাব্যতা নিয়ে একটি কমিশন গঠন করে এবং এর ওপর আলোচনা হয়। এরপর সেনাবাহিনীর প্রকৌশলীদের বিশেষজ্ঞ দল 1960 সালে এর একটি নমুনা তৈরি করে, প্রায় 1.5 একরে। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে পরীক্ষাটি অসফল হয়, তাই পরিকল্পনাটিকে আর সামনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আজকে কি কেউ এক ধরনের এত বড় প্রকল্প নিয়ে চেষ্টা করতে পারবে? কেউ কি এ ধরনের প্রকাণ্ড কোনো রূপকল্পকে সামনে রেখে এগিয়ে যেতে পারবে? 1950 সালের লোকজন বড় বড় প্রকল্পকে সাধুবাদ জানাত এবং জিজ্ঞেস করত
যে এটা কি ঠিকভাবে কাজ করবে। কিন্তু আজকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এমন প্রস্তাব প্রথমেই বাতিল করা হবে, ময়লার ঝুড়িতে ফেলা হবে, আর কেউ দীর্ঘমেয়াদী কোনো রূপকল্প নিয়ে আসলে নমুনাটি দেখতে পারবেন। এটি ক্যালিফোর্নিয়ার একটি শহর সাসলিচোর কেন্দ্রে পরিণত হয়। ভবিষ্যতের জন্য সৃষ্টি করা এসব বড় বড় প্রকল্প এখন জাদুঘরে রাখার বিষয়ে পরিণত হয়েছে। আপনি উইকিপিডিয়ার রেবার প্ল্যান নাম দিয়ে সার্চ দিলেই ছবিসহ বিস্তারিত দেখতে পাবেন। অনির্দিষ্ট আশাবাদ। আমেরিকান 1970-এর পর থেকে নির্দিষ্ট আশাবাদ থেকে সরে যেতে থাকে। 1982 থেকে আমেরিকান চিন্তাধারায় অনির্দিষ্ট আশাবাদ রাজত্ব করা শুরু করে। তখন থেকেই শেয়ার বাজারের গতি ঊর্ধ্বমুখী হয়। এরপর থেকে আমাদের অর্থনীতিতে, বা যদি বলি শেয়ার বাজারে, ব্যবহারিক গণিত, পরিসংখ্যান, অর্থনীতির নানান তত্ত্ব, কম্পিউটার বিজ্ঞান ও নানান ধরনের কম্পিউটার প্রোগ্রামের প্রচলন শুরু হয়। একে বলা হয় অর্থনৈতিক প্রকৌশল বিজ্ঞান। তো 1982 সালের পর থেকে ভবিষ্যতে পৌঁছানোর রাস্তা হয়ে দাঁড়িয়েছে এই গ্রহণ লাগা অর্থনৈতিক প্রকৌশল বিজ্ঞান। গ্রহণ লাগা কেন বলছি তারও উত্তর দিচ্ছি। একজন অনির্দিষ্ট আশাবাদী জানে যে ভবিষ্যৎ আরো ভালো হবে, কিন্তু আসলে ঠিক কি হবে তা জানে না। তাই সে কোনো নির্দিষ্ট পরিকল্পনাও বানায় না। সে ভবিষ্যৎ থেকে মুনাফা নিতে চায়, কিন্তু একে দৃঢ়ভাবে নকশা করে, ফলে ফলাফল বের করে আনার কোনো কারণ দেখে না। একটি পণ্যকে যে বহু বছরের শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়, তার পরিবর্তে অনির্দিষ্ট আশাবাদী কেবল যা ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে তার উপরই বিনিয়োগ করে। যেমন ব্যাংকের লোকজন কেবল সেগুলোতেই বিনিয়োগ করে যা ইতিমধ্যে অর্থ আয় করেছে। আইনজীবীরা পুরাতন মামলা নিয়ে ব্যস্ত। এমনকি ব্যক্তিগত বিনিয়োগকারী ও পরামর্শ প্রতিষ্ঠানগুলো নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে রাজি নয়। ইতিমধ্যে আমাদের দেশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে তা হচ্ছে অনেকটা আখ নিংড়ে রস বার করার মতো। এখন যদি ওই একই আখ থেকে রস বের করতে হয়, তবে আপনি কেবল আখের খোসাকেই শুকনো বানাচ্ছেন, রস আর পাচ্ছেন না। এই জন্যই দেখা যায় প্রথাগত ব্যবসাগুলোতে ইদানিং এত বেশি প্রতিযোগিতা। সবাই পূর্বের জায়গা থেকে, পূর্বের আখ থেকে রস বের করতে উঠে পড়ে লেগেছে। এমনকি আমাদের স্নাতক পাশ করা ছাত্রছাত্রীদের পিতামাতাও তাদের সন্তানদের প্রতিষ্ঠিত পথে পথগুলোতে চলতে উৎসাহিত করে। এটা অদ্ভুত হলেও সত্য যে আমাদের ইতিহাস এক নতুন ধরনের অভিজাত শ্রেণী সৃষ্টি করেছে। যারা 1945 থেকে 1955 সালের মধ্যে জন্ম নিয়েছে তাদেরকে প্রথম 18 বছর কিছুই করতে হয়নি। বছরকে বছর সব কিছু এমনিতেই উত্তরোত্তর উন্নত হচ্ছিল। তখন ছিল প্রযুক্তি ঊর্ধ্বমুখী একটি সময়, আপনাকে কিছুই করতে হয়নি। তাই তখনকার প্রজন্ম অনেক বেশি প্রত্যাশা ও অল্প কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়। কিন্তু 1970 সালে যখন প্রযুক্তিগত অর্থাৎ টেকনোলজিক্যাল অগ্রগতি থমকে দাঁড়ায়, তখন অভিজাত শ্রেণীর এই প্রজন্ম অত্যাধিক আয় নিয়ে তাদের সাথী সঙ্গীদের রক্ষার জন্য এগিয়ে আসে। এই প্রজন্মের বয়স্করা ধীরে ধীরে আপনা আপনি ভাবে ধনী এবং আরো ধনী সফল হতে লাগলো, আর পরবর্তী প্রজন্ম পিছনে পড়ে রইল। এই অভিজাত প্রজন্ম যারা সংবাদ মাধ্যমগুলোকে তৈরি করে, তারা তাদের আশাবাদকেই সাফল্য বলে তুলে ধরেছে, এবং কেউ এই ব্যাপারে কোনো প্রশ্ন তুলছে না। যেহেতু প্রথাগত পেশায় তাদের জীবনে কাজ লেগেছে, সেহেতু তারা চিন্তাই করতে পারছে না তাদের সন্তানদের জন্য এটা কেন কাজ করবে না। ম্যালকম গ্ল্যাডওয়েল একজন খ্যাতিমান লেখক। তিনি বিল গেটসের সাফল্য সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, আপনি তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রগুলোকে না দেখলে তার সাফল্য সম্পর্কে বুঝবেন না। আবারও বলছি, আপনি তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রগুলোকে না দেখলে তার সাফল্য সম্পর্কে বুঝবেন না। বিল একটি ভালো পরিবারে বেড়ে ওঠে এবং পল অ্যালেন ছিলেন তার বাল্যকালের বন্ধু। পরবর্তীতে পল অ্যালেন বিল গেটসের সাথে মিলে মাইক্রোসফট কোম্পানি গঠন করে। এই সম্পর্কে আরও পাঠ করতে দেখুন ম্যালকম গ্ল্যাডওয়েলের আউটলায়ার্স বই। তবে আপনি নিশ্চয়ই জানেন, বক্তার বক্তব্য বুঝতে হলে আপনাকে বক্তা সম্পর্কে একটু জানতে হবে। ম্যালকম গ্ল্যাডওয়েলের জন্ম 1963 সালে, সেই অভিজাত প্রজন্মের সময়কার। তাই যখন সে প্রজন্মের কেউ সাফল্য সম্পর্কে বক্তব্য দেয়, তখন সে একটি দিক সম্পর্কেও বলতে চায়, এবং সেটা হচ্ছে উক্ত ব্যক্তির সাফল্যের কারণ হচ্ছে সুযোগ।
কিন্তু তারা সামগ্রিক চিত্রটি সম্পর্ক বলতে ভুলে যায়। এই পুরো প্রজন্মটি শিশুকাল থেকেই শিখেছে সুযোগের ক্ষমতা বেশি এবং পরিকল্পনার গুরুত্ব কম। আপনি লটারির কোনো টিকিট নন। আমাদের কি অবশ্যই একটি নির্দিষ্ট ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বের করতেই হবে, কিন্তু এমন এক বিশ্ব যেখানে সবাই তার নিজ নিজ প্রথাগত পথে প্রতিষ্ঠিত, সেখানে তাদেরকে বুঝিয়ে বলা, পরিবর্তন সৃষ্টি করা আসলেই খুব কঠিন। যদিও আমাদের অনেক বুদ্ধিমান লোক আছে এবং আমাদের মনোভাবও উত্তম, তবুও কাজটি করা কঠিন। এই কঠিন কাজকে সম্পন্ন করে দেখানোই হচ্ছে একটি উদ্যোগের মূল কাজ। আপনাকে অবশ্যই আপনার একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে এবং সেই নির্দিষ্ট বিষয়ে দক্ষ হতে হবে। হ্যাঁ, আপনাকে সহায়তা করার জন্য আপনি হয়তো অনেক সংঘর্ষই পাবেন। এরা আপনাকে বাইরের দিকে থেকে সহায়তা করবে, কিন্তু আপনার ভিতরগত উন্নয়ন আপনার নিজেকেই করতে হবে। এই চেষ্টা সম্পূর্ণ আপনার নিজের আয়ত্তের অধীন। সুযোগ বলে যে ধোঁয়া তোলা হয়, আপনাকে অবশ্যই সেই কুয়াশা থেকে বাঁচতে হবে। আপনি লটারির কোনো টিকিট নন যে হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটবে। নিজের জীবনকে নিজের হাতে নিন, নিজের নির্দিষ্ট পরিকল্পনায় নিন এবং এগিয়ে যান। আপনি পারবেন, আপনি পারবেন। পরবর্তী অধ্যায়, অধ্যায় 7, অর্থকে অনুসরণ করুন। হ্যাভ এ গ্রেট ডে, মেক এ নাইস ডে, থ্যাংক ইউ। ফুল অডিওটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে নতুন অধ্যায় শুনতে ভুলবেন না। গল্প পাঠে আমি পুরব, সম্পাদনায় জাকেরিয়া এইচ সাগর। ডিয়ার অডিওয়ার্স, আমাদের পারপাস এন্ড ফোকাস একই। আমরা ভিডিও তৈরি করব যাতে আপনাকে সফল ও সাহায্য করতে পারি। আপনিও আমাদের এই মিশনে জয়েন হন। বেশি থেকে বেশি মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সফল হতে সাহায্য করুন। এই ভিডিওটা যদি আপনি অন্য কারো মাধ্যমে পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, তা না হলে সামনে নতুন অধ্যায়ের পাওয়ারফুল অডিও বুকটি আপনার কাছ থেকে মিস হয়ে যাবে। যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তবে লাইক করে আমাদের উৎসাহ আরো বাড়িয়ে তুলুন, যাতে আপনাদের এর থেকেও ভালো ভালো ভিডিও আমরা প্রেজেন্ট করতে পারি। আপনার মূল্যবান সময় দিয়ে অডিওটিকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।